যখন থেকে ইউটিউবে শর্টস ফিচার চালু হয়েছে, ওই যে 1 মিনিটের নিচে ভিডিও তৈরি করা যায় লাইকি টিকটকের মতো শর্ট ভিডিও, তখন থেকে ইউটিউব ক্রিয়েটরদের মনে একটা সন্দেহ ঢুকে গেছে, একটা কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে 1 মিনিটের নিচের ভিডিওগুলোতে কি অ্যাড আসবে না, 1 মিনিটের নিচের ভিডিওগুলোর অস টাইম কি কাউন্ট হবে না মনিটাইজেশনের জন্য, কারণ শর্ট ভিডিওর অস টাইম কিন্তু কাউন্ট হয় না এবং শর্ট ভিডিওতে কিন্তু অ্যাডও আসে না। এগুলোর প্রমাণ আমি একটু পরে দিচ্ছি, আগে ভিডিওটার ইন্ট্রোটা তো দিতে দিন, ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে বানাচ্ছি সেটা তো আগে বলতে দিন। তো আজকের ভিডিওতে আপনারা এইগুলোর সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবেন, যা কনফিউশন ছিল সব প্রমাণ সহ ক্লিয়ার করে দেবো, ইউটিউব কী বলছে সেটা আপনাদের সামনে স্ক্রিনশট সহ তুলে ধরবো। সো একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ অনেকে ভয় পাচ্ছেন 1 মিনিটের নিচে ভিডিও আপলোড করতে, অনেকে ভয় পাচ্ছেন যে ভিডিওতে তাহলে অ্যাড হবে না, ইনকাম হবে না, ভিডিও লস টাইম হয়তো মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। তো এটা আসলে ভুল ধারণা, কিছু কিছু ভিডিও লস টাইম কাউন্ট হবে না, আবার কিছু কিছু ভিডিও লস টাইম কাউন্ট হবে। একটু পরে আপনারা বুঝতে পারবেন যে কোন ভিডিওগুলো লস টাইম কাউন্ট হবে এবং কোন ভিডিওগুলো লস টাইম কাউন্ট হবে না। ওকে, আমরা প্রথমে একটু শর্ট ভিডিও সম্পর্কে জেনে নিই, কারণ এটা জানা জরুরি, এটা না জানলে আপনি আবার বিষয়টা ক্লিয়ার হবে না। শর্ট ভিডিও বলতে ইউটিউবের যে শর্টস ফিচার সেটা হচ্ছে, ইন্ডিয়াতে বেসিক্যালি অনেকে শর্ট ফিচারটা পেয়ে গেছেন, আপনারা ইউটিউব অ্যাপসের মধ্যে ঢুকে সেখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে ওখান থেকে আপনার শর্ট ভিডিও ডিরেক্টলি আপলোড করতে পারেন, যদি আপনি শর্টস ফিচারটা পেয়ে থাকেন। তো ইন্ডিয়াতে যারা আছেন তারা তো ইজিলি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন, বাট ইন্ডিয়া ছাড়া অন্যান্য যেসব দেশ আছে সেই সব দেশেও আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। জাস্ট আপনাকে ভিডিওটা ভার্টিক্যালি তৈরি করতে হবে, ভিডিও লেন্থ 1 মিনিটের বেশি হওয়া যাবে না, ভালো করে বুঝবেন, ভিডিওটা ভার্টিক্যালি তৈরি করতে হবে, অর্থাৎ লম্বালম্বি, এরকম যে ভিডিওটা দেখছেন এরকম না, লম্বালম্বি ভিডিও তৈরি করতে হবে। ভিডিও লেন্থ অর্থাৎ ভিডিও ডিউরেশন, অর্থাৎ ভিডিওটা 1 মিনিটের বেশি লম্বা হওয়া যাবে না, এবং আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে শর্টস ফিচ মানে হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিতে হবে। আপনি হ্যাশট্যাগ না দিলেও মাঝে মাঝে আপনার ভিডিও যদি ভার্টিক্যালি তৈরি করেন কিংবা 1 মিনিটের নিচের ভিডিও হয় তাহলে সেগুলো শর্টসের মধ্যে চলে যাবে। এবার কথা হচ্ছে শর্টসের যে রুলসটা আছে যে আপনার শর্টস ভিডিওগুলোর অস টাইম মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না, কিন্তু সেখানে একটা শর্ত আছে, ঠিক আছে, সে শর্তটা আমি একটু পরে বলছি, কিংবা শর্টস ভিডিওতে কোনো রকম অ্যাডও আসবে না। তো এটা কখন আসবে না, যখন আপনার শর্টস ভিডিওগুলো শর্ট সেলফে দেখা হবে, শর্ট সেলফ ওইখানে বলাই আছে যে আপনার ভিডিওগুলো যখন শর্ট সেলফে দেখা হবে। শর্ট সেলফ বলতে কি, ওই যে শর্ট ভিডিওগুলোর জন্য কিন্তু আলাদা একটা সেলফ আছে, ইউটিউবে দেখবেন আপনি স্ক্রোলিং করতে করতে দেখবেন যে শর্টস ভিডিওর জন্য একটা নির্দিষ্ট আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে করে দিতে পারবেন, ঠিক আছে, ওখান থেকে আপনি শর্টস ভিডিও ওপেন করতে পারেন, ওটাকেই বেসিক্যালি বলা হচ্ছে শর্টস ভিডিওর জন্য আলাদা একটা সেকশন। তো ওই সেকশনে যদি আপনার শর্টস ভিডিওগুলো দেখানো হয় তখন আপনার ভিডিওর অস টাইমও কাউন্ট হবে না মনিটাইজেশনের জন্য, কিংবা আপনার ওই ভিডিওতে অ্যাডও আসবে না। ওই শর্টস সেলফের মধ্যে শর্ট যে আপনার আমরা যে ভিডিওগুলো দেখি ওইখানে কিন্তু অ্যাড আসে না, 1 মিনিটের নিচের যে ভিডিওগুলো আছে সেগুলোতে অ্যাড আসে না, কিন্তু আপনি যে চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন ওগুলো তো অন্য কোথাও যাচ্ছে না, আপনার অন্যান্য ভিডিওর মতো তো আপলোড হয়ে যাচ্ছে আপনার চ্যানেলে, রাইট? এখন ওই ভিডিওগুলো যদি কেউ আপনার চ্যানেলের মধ্যে যে আপনার ভিডিওসের মধ্যে যে নর্মালি দেখে, ওই শর্ট সেলফের মধ্যে না দেখে যদি নর্মালি দেখে, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে অ্যাড আসতে পারে। কেন আসতে পারে, ওই ভিডিওগুলো মনিটাইজেশন কিন্তু অ্যানাবল হয়, যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা তো জানেন ভিডিওর কিন্তু মনিটাইজেশন অ্যানাবল হয়, নর্মালি আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেভাবে তো শর্ট ভিডিও আপলোড করতে হয়, রাইট? ওই যে শর্ট ভিডিও তৈরি করার জন্য জাস্ট নর্মালি আপলোড করে হ্যাশট্যাগ ওই টাইটেল এবং ডেসক্রিপশনে হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিতে হয়, তো নর্মালি তো আপলোড হয়। তো নর্মালি যখন কেউ আপনার চ্যানেলের মধ্যে যে দেখবে তখন কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চলবে এবং ওইখান থেকে যে অস টাইমগুলো আসবে সেগুলো কিন্তু কাউন্ট হবে। কিংবা ইউটিউবের যে হোম পেজ আছে সেখানেও যদি কেউ দেখে, ওই শর্ট সেলফ বাদ দিয়ে অন্য কোথাও যদি কেউ আপনার শর্ট ভিডিওটা দেখে তাহলে কিন্তু সেখান থেকে অস টাইম আসবে। ইউটিউব কিন্তু এখানে বলে দিচ্ছে যে শর্ট সেলফের মধ্যে যদি দেখা হয় তখন আপনার ভিডিওতে অ্যাড আসবে না প্লাস অস টাইম আসবে না, কিন্তু অন্যান্য যেসব জায়গা আছে ইউটিউব ব্রাউজ ফিচার কিংবা ইউটিউব সাজেশনে যদি দেখায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড আসবে এবং মনিটাইজেশনের জন্য অস টাইমও কিন্তু কাউন্ট হবে। কিন্তু আসল কথা হচ্ছে যে ভিডিওগুলো ভার্টিক্যালি শ্যুট করা অর্থাৎ লম্বালম্বি শ্যুট করা এবং যার ডিউরেশন 1 মিনিটের কম, সেই ভিডিওগুলো বেশিরভাগ টাইম ইউটিউব শর্টস সেলফের মধ্যেই দেখানো হবে, ইউটিউব সেগুলোকে বেশি বেশি শর্ট সেলফের মধ্যেই দেখাবে, যার কারণে ওইখানে কোনো রকম অ্যাড তো আসবে না, কিংবা ওইখানে দেখালে ওই যে অস টাইমগুলো আসবে সেগুলো মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। এটা তো ইউটিউব ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে বলে দিচ্ছে। এখন আসি মেইন কথায়, অনেকে যেটা ভয় পাচ্ছেন যে 1 মিনিটের কম যে ভিডিওগুলো সেগুলোতে অ্যাড আসবে কিনা, কিংবা সেগুলো থেকে যে অস টাইমগুলো আসবে সেগুলো মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে কিনা, যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন অ্যানেবল হয়নি
তারা এই ভয়টা পাচ্ছেন যে এক মিনিটের কম যে ভিডিওগুলো নিয়ে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, এক মিনিটের কম ভিডিওগুলো তো এরকম লম্বালম্বিও হতে পারে, আমি এই ভিডিওটা আপনারা যেরকম দেখছেন এরকম ভিডিও তো হতে পারে, এরকম ভিডিও হলে কিন্তু এই ভিডিওগুলো শর্টস স্যাম্পের মধ্যে যাবে না। এটু কিন্তু ডিরেক্টলি বলে দিচ্ছে, যেগুলো ভার্টিক্যালি শর্ট করা হবে সেগুলোই শর্টস স্যাম্পের মধ্যে যাবে, বাট এই টাইপের ভিডিওগুলো কিন্তু শর্টস স্যাম্পের মধ্যে যাবে না। আর যদি শর্ট স্যাম্পের মধ্যে না যায় তাহলে এটা নর্মাল ভিডিওর মতো চলবে, আর নর্মাল ভিডিওর মতো চলবে আপনার এই ভিডিওতে অ্যাডও আসবে, কিংবা এই ভিডিও থেকে যে অস টাইমগুলো আসবে সেগুলো কিন্তু আপনার মডারেশনের জন্য কাউন্ট হবে। নর্মাল যে ভিডিও যেরকমভাবে চলে ঠিক সেরকমভাবেই কিন্তু চলবে, ঠিক আছে? এই ভিডিওগুলো কিন্তু যাবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যদি ভার্টিক্যালি ভিডিও তৈরি করে সেগুলো এক মিনিটের কম যদি আপলোড করেন, হয়তো আপনি হ্যাশট্যাগ শর্টস দিলেন না, ঠিক আছে, ডিসক্রিপশন কিংবা ট্যাগের মধ্যে আপনি হ্যাশট্যাগ শর্টস দিলেন না, তবুও হয়তো আপনার ভিডিওগুলো শর্টস সেলফের মধ্যে দেখানো হতে পারে, হবে হতে পারে না, এই ভিডিওগুলো হবে। ইউটিউব তো বলে দিচ্ছে যে আপনার টাইটেল এবং ডিসক্রিপশনে শর্টস দিয়ে দেন, বাট না দিলেও আপনার ভিডিওগুলো শর্টস সেলফের মধ্যে দেখানো হয়। আমি অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও অ্যানালাইসিস করে দেখছি ভিডিওতে, যে সেখানে অ্যাকচুয়ালি কোনোরকম হ্যাশট্যাগ শর্টস নেই, কিংবা ডিসক্রিপশনে নেই, কিংবা এখানেও নেই। আর যারা শর্ট ফিচার পেয়ে গেছেন, তারা শর্ট ফিচার থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ওই ভিডিওতে অ্যাড আসবে না, কিংবা ওই ভিডিও অস টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। যারা শর্ট ফিচার পেয়ে গেছেন, যারা বেসিক্যালি যারা ইন্ডিয়াতে আছেন, তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জায়গাটা আমার জড়ায় যায় কেন, চ্যানেলের সাথে থাকার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, দ্রুত বলতে চাই জড়ায় যায়। যাই হোক, বেলাইকনও ক্লিক করে রাখতে পারেন, অবশ্যই রাখবেন, রাখতে পারেন না অবশ্যই রাখবেন, যাতে আমার নেক্সট কোনো ভিডিও মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে মাঝে মাঝে ভালো ভালো ফটো আপলোড করি, খারাপ ফটো তো কখনো আপলোড করবো না। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।